হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ভিক্ট এডুকেশন আমি তোমাদের সোমনাথ স্যার চলে এসেছি আবার দর্পণের সমস্ত অঙ্কের পার্ট টু নিয়ে অর্থাৎ কালকে আমরা কিন্তু পার্ট ওয়ান জেনেছি পার্ট ওয়ানে আমরা পুরো বেশিরভাগ অংশগুলোই করে নিয়েছি পার্ট টুতে তোমাদের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম এবং আরও কিছু কিছু কনসেপ্ট যেগুলো রয়েছে পুরো কমপ্লিট করে দেবো অর্থাৎ আজকের পার্টটাই তোমাদের লাস্ট পার্ট আমি আবারও বলছি এখান থেকে কিন্তু দুটো থেকে তিনটে প্রশ্ন মাস্ট মাস্ট কমন আসবে তো তার জন্য

যে অবতল দর্পণ থেকে প্রতিফলনের ক্ষেত্রে যদি বস্তু দূরত্ব পাঁচ সেন্টিমিটার হয় এবং চিত্রের দূরত্ব দু সেন্টিমিটার হয় অনেকে আমাকে বলছো স্যার অবতল দর্পণ তো রয়েছে তো সেক্ষেত্রে চিত্রের যে সেই আমাকে মেনশন করে তাহলে আমি এটা প্লাস ধরব না মাইনাস ধরবো এটা গুড প্রশ্ন কিন্তু মনে রাখবে যখনই তোমাকে অবতল দর্পণে বিহাইন্ড দ্য মিরার অর্থাৎ এটা বলে দেবে না যে এটা মিরারের পেছনে গঠিত হয়েছে এটা যতক্ষণ না বলছে ততক্ষণ তুমি ধরে নেবে যে ওটা অবভিয়াসলি কি হয়েছে না মিরারের সামনের দিকে গঠিত হয়েছে অর্থাৎ এটা যদি অবতল দর্পণ হয় এর সামনের দিকেই রয়েছে মনে করো বস্তু এবং এর সামনের দিকেই মনে করে রয়েছে ইমেজ অর্থাৎ এইটা আমরা ধরে ভি এবং এইটা আমরা ধরে ইউ অর্থাৎ কি কি হয়ে হয়ে যাবে যাবে দুটোই দুটোই নেগেটিভ অর্থাৎ তোমরা জানো যে বস্তুর দূরত্ব সর্বদা নেগেটিভ হয় তাহলে আমরা এখানে ডেটা গুলো বসাবো এজ ইট ইজ আজকে একটু তাড়াতাড়ি করব। যাদের অসুবিধা তারা ভিডিওটিকে স্লো করে দেখবে তাহলে বস্তুর দূরত্ব ইকুয়াল টু কি হয়ে যাবে বস্তুর দূরত্ব ইউ ইস ইকুয়াল টু তোমরা নিশ্চয়ই জানো যে সেন্টিমিটার আর প্রতিবিম্বের প্রতিবিম্বের দূরত্ব যতক্ষণ না তোমাকে ক্লিয়ারলি মেনশন করে দেবে যে ওটা বিহাইন্ড দ্য মিরার হয়েছে অবতল দর্পণে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু মাইনাস ধরবে তুমি কিন্তু এটা ধরে নেবে যে চিত্রটাও কিন্তু দু সেন্টিমিটার হয়েছে কারণ দেখো এটা অ্যাজ ইট ইজ বলেছে যদি বস্তু দূরত্ব পাঁচ সেন্টিমিটার হয় এবং চিত্র দূরত্ব দু সেন্টিমিটার হয় মানে কি মানে বস্তু দূরত্ব সামনে রয়েছে পাঁচ সেন্টিমিটার দূরে আর চিত্রের দূরত্ব সামনে রয়েছে দু সেন্টিমিটার দূরে যদি এই চিত্রটা বিহাইন্ড মিরার হতো তখন তোমাকে মেনশন করে তোমার প্রশ্নে যে বস্তুর দূরত্ব পাঁচ সেন্টিমিটার সামনে গঠিত হয়েছে এবং বস্তুর যে প্রতিবিম্ব বা চিত্রটা বিহাইন্ড দ্য মিরার বা দর্পণের পেছনে দু সেন্টিমিটার দূরে গঠিত হয়েছে এটা বলে দেবে ক্লিয়ারলি ঠিক আছে তো এক্ষেত্রে তুমি এটা মাইনাস ধরে নেবে মাইনাস কত না মাইনাস হচ্ছে টু সেন্টিমিটার তাহলে ম্যাগনিফিকেশন ইজ ইকুয়াল টু কি হয় এম ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ এটা তোমরা জানো প্রত্যেককে বলেছি তাহলে এখানে আমরা কি লিখতে পারবো না এম ইকুয়াল টু বা বিবর্ধন ইকুয়াল টু কি হয়ে যাবে না হয়ে যাবে মাইনাস ভি বাই মাইনাস ইউ অর্থাৎ মাইনাস টু ডিভাইডেড বাই মাইনাস ফাইভ আর একটা এখানে মাইনাস তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে উত্তর কে যাবে মাইনাস টু বাই ফাইভ অপশন এ উইল বি ইউর রাইট অ্যান্সার মাইনাস টু বাই ফাইভ অর্থাৎ মাইনাস ভি বাই ইউ কেউ ভুল করবে না ইউ বাই ভি করে দেবে না মাইনাস হবে আচ্ছা এখানে মাইনাস চিহ্ন আছে মানে আমরা কি জানতে পাচ্ছি মাইনাস চিহ্ন আছে মানে স্যার এটা আমরা জানতে পারছি যে এটা অবশ্যই এটা কিন্তু রিয়েল অবভিয়াসলি রিয়েল হবে ভাই কারণ ভিটা তো এখানে গঠিত হয়েছে আর এখানে মাইনাস চিহ্ন দেখে আমরা বলতে পারি এটা রিয়েল বা এটাকে আমরা বলতে পারি যে সদ প্রতিবিম্ব বা সদ গঠিত হয়েছে এবং আর একটা জিনিস জানতে পারে যেহেতু দেখো দুই বাই পাঁচ দুই বাই পাঁচ মানে এটাকে তুমি যদি পয়েন্টে করো তাহলে হয়ে যাবে যে জিরো পয়েন্ট ফোর তার মানে জিরো পয়েন্ট ফোর মানে কি ম্যাগনিফিকেশনটা লেস দেন ওয়ান অর্থাৎ একের থেকে ছোট তার মানে কি আমি এখান থেকে আরো একটা আমার কনক্লুশনে পৌঁছাতে পারি যে এই যে পার্টিকুলার প্রতিবিম্বটা গঠিত হয়েছে সেটা অবভিয়াসলি কিন্তু বস্তুর থেকে ছোট হবে ঠিক আছে এগুলো তোমাদের পরবর্তী পরীক্ষাতে কিন্তু চলে আসতে পারে নেক্সট হোমওয়ার্ক দিয়েছিলাম একটা এইটা তো এইটা দেখো এটা তো ভেরি এটা তোমরা কেন পারো না অনেকে পারো নি তো যাই হোক দেখিয়ে দেখে দিচ্ছি কুড়ি সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্য তাহলে ফোকাস আমি কত দিয়ে দিচ্ছি কুড়ি সেন্টিমিটার তাহলে যেহেতু আমি ফোকাস দৈর্ঘ্য দিলাম তাহলে আমাকে দেখতে হবে অবতল কিনা দেখো এখানে অবতল দিয়ে দিচ্ছে আমরা এটা মাইনাস বসিয়ে দিলাম এবার দিয়েছে এটি থেকে ষাট সেন্টিমিটার দূরত্বটি বাস্তব চিত্র তৈরি হয় আয়না থেকে ষাট সেন্টিমিটার দূরত্ব বাস্তব চিত্র যতক্ষণ না তোমাকে বলে দেবে যে পেছনে ততক্ষণ তুমি ধরে নেবে চিত্র মানে এটাও কিন্তু কি হয়ে যাবে মাইনাস সিক্সটি সেন্টিমিটার ঠিক আছে এটা তোমার কি হয়ে যাবে মাইনাস সিক্সটি সেন্টিমিটার এটা তোমাকে ধরে নিতে হবে ক্লিয়ার তাহলে আমি কি করবো ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি ইজ ইকুয়াল টু ওয়ান বাই এফ করবো আমার কি বের করতে হবে বস্তু দূরত্ব ওয়ান বাই ইউ ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ভি বলতে পারি কেন মাইনাস এটা তো মাইনাস সিক্সটি এর জন্য প্লাস সিক্সটি তাহলে কত হয়ে যাবে সিক্সটি বস কুড়ি তিনে ষাট প্লাস হচ্ছে এক অর্থাৎ ইউইজ ইকুয়াল টু কত বলতে পারি আমরা ইউইজ ইকুয়াল টু বলতে পারি ষাট ডিভাইডেড বাই মাইনাস টু দু তিরিশে ষাট অর্থাৎ ইউ টু কত হয়ে যাবে মাইনাস তিরিশ মানে মাইনাস তিরিশ মানে বুঝতে পারছো পজিশনটা কোথায় চটপট এঁকে নাও যখনই এগুলো করবে একটু করে ছবি এঁকে নেবে তাহলে এটা যদি আমার অবদল দর্পণ হয় তাহলে বস্তুর দূরত্বটা কোথায় আছে বস্তুটা বস্তুটা এই জায়গাটা আছে এটাকে যদি আমি ধরে নিই তিরিশ সেন্টিমিটার তাহলে আমার যে ইয়েটা কত না ফোকাস দৈর্ঘ্যটা কত ফোকাসটা হচ্ছে কুড়ি সেন্টিমিটার মানে এটা এখানটা হচ্ছে ফোকাস রয়েছে এটা হচ্ছে বস্তু রয়েছে আর এটা থেকে ষাট সেন্টিমিটার দূরে অর্থাৎ আরো এখানটা এই জায়গাটা কি হয়েছে না এই জায়গাটা বস্তু গঠিত এই প্রতিবিম্ব গঠিত হয়েছে এটা প্রতিবিম্ব এটা বস্তু আর এখানে রয়েছে দেখো ফোকাস তার মানে মিলে গেছে তোমরা যদি মিরারটাকে ভালো করে বুঝতে পারো মিরারের যে প্রত্যেকটা পজিশন যদি সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকে তোমার অনেকে এইগুলো কনসেপ্ট দিয়ে করতে পারছো না কিন্তু তোমার যদি মিরারের যে পজিশনগুলো এফ সি টু এফ ইনফাইনাইট তাদের যে রে ডায়াগ্রাম আমি প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আমার ক্লাসে দেখিয়েছি ফ্রিতে ইউটিউবে সেটা যদি বুঝে থাকো তাহলে এটা করতে পারবে তাহলে উত্তর হয়ে যাবে মাইনাস তিরিশ অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যারা মাইনাস থার্টি কমেন্ট করেছো প্রত্যেকের কিন্তু সঠিক হয়েছে ক্লিয়ার আচ্ছা আমার পেইড ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চাইছো আজকে কত তারিখ হয়ে গেল মেবি আজকে সাত তারিখ বা আট তারিখ হয়ে গেছে তো লাস্ট টু টু থ্রি ডেজ রয়েছে যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিতে পারো অনেক কিছু শিখতে পারবে জীবনে রেল কিন্তু তোমাকে ফাঁকি দেবে না ঠিক আছে চলো নেক্সট উত্তর লাইনার সামনে ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক উত্তর আয়নার সামনে একুশ সেন্টিমিটার কি বলছে দেখো প্রত্যেকটাই তোমাদের প্রিভিয়াস ইয়ার্স অঙ্ক উত্তর লাইনার সামনে একুশ সেন্টিমিটার বিন্দুতে একটি বস্তু স্থাপন করা হয়েছে তার মানে উত্তল হোক কি অবতল হোক বস্তুর দূরত্ব ইউ সবসময় নেগেটিভ হবে তার মানে মাইনাস একুশ সেন্টিমিটার আমি লিখে দিচ্ছি ইউ প্রতিবিম্বটি আয়নার পেছনেই দেখেছো মেনশন করে দিচ্ছি ক্লিয়ারলি যদিও মেনশন করার দরকার নেই কারণ উত্তল দর্পণ আছে মানে ভিটা পজিটিভ হবে উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু পজিটিভ নেগেটিভ নিয়ে কোনো প্রবলেম নেই কেন না উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ ইউ নেগেটিভ উত্তল দর্পণের ক্ষেত্রে অলওয়েজ ভিটা পজিটিভ হবে ঠিক আছে কারণ উত্তল দর্পণে সবসময় ভার্চুয়াল ইমেজ গঠিত হয় কখনো রিয়েল ইমেজ গঠিত হয় না তাহলে ভি ইকুয়াল টু কি হয়ে যাবে না প্লাস 7 সেমি গঠিত হয়েছে এইবার বলেছে এখন কেউ বস্তুটিকে আয়নার সামনে চোদ্দ সেন্টিমিটার দূরত্ব কত তাহলে অবস্থায় আমার একুশ সেন্টিমিটার ছিল তাই না এবং আমাদের যে ইমেজটা তৈরি হয়েছিল সেভেন সেন্টিমিটার অর্থাৎ আমি যদি ছবিটা আঁকি তোমাদের প্রাথমিক অবস্থায় মনে করো এইখানটা আমার বস্তুটা ছিল ইমেজটা গঠিত হয়েছে এখানটা ইমেজটা গঠিত হয়েছে এখানটা কিন্তু পরবর্তীকালে কি করা হয়েছে আমি যে এই যে একুশ সেন্টিমিটার এখান থেকে কি করেছি বস্তুটাকে মনে করো এখানে নিয়ে চলে এসেছি তাহলে অবভিয়াসলি ইমেজেরও ইমেজটাও এইদিক বরাবর আসবে ইমেজেরও পরিবর্তন হবে তাই না তাহলে ইমেজেরও কি হবে ইমেজেরও পরিবর্তন হবে এটা আমি এদিকে নিয়ে যাচ্ছি মানে এটাও এদিকে আসবে তাহলে ইমেজেরও পরিবর্তন হবে তাহলে তাহলে আমি কি বলবো তাহলে আমি কিভাবে করবো করব একই ভাবে যে প্রথম থেকে আমি এখানে ফোকাল লেন্থটা বের করে নেব কারণ একটা পার্টিকুলার দর্পণের ক্ষেত্রে ফোকাল লেন্থ তো চেঞ্জ হবে না তাহলে এই ডেটাটা থেকে আমাকে কি করতে হবে ফোকাল লেন্থটা বার করে নিতে হবে যে এফ ইকুয়াল টু কত তাই বের করে পরবর্তীতে এটা এফ এর সঙ্গে যদি আমি কানেক্ট করে দিই তাহলে আমার এখানে ভি বেরিয়ে যাবে তাই না দেখো কিভাবে করব তাহলে 1/u ইজ ইকুয়াল টু 1/v ইজ ইকুয়াল টু 1/f তাহলে এফ বার করতে হবে তাহলে 1/f ইজ ইকুয়াল টু আমরা কি বলতে পারি 1/u মানে -21 প্লাস প্লাস হচ্ছে তো তো তোমরা যেন উত্তল দর্পণের বাই মানে ক্ষেত্রে যদি একটু স্পিড মনে হয় অবশ্যই ভিডিওর যে স্পিডটা সেটা একটু লো করে দেখো তার কারণ হচ্ছে আগের দিন আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি তাই আজকে একটু স্পিডটা বেশি করে পড়াচ্ছে একুশ আর সাত বিয়াল্লিশ করে দেবো এলসিএফ একুশ দুয়ে কত বিয়াল্লিশ মাইনাস টু আর প্লাস হচ্ছে কত সাত আচ্ছা একুশ করলে হতো সাতশো বিয়াল্লিশ যাই হোক ঠিকই আছে অসুবিধা নেই আচ্ছা এ পিজ তাহলে কত হয়ে যাবে দেখো ছয় থেকে দুই বাদ দিলে কত হচ্ছে ছয় থেকে দুই বার দিলে চার হচ্ছে ঠিক আছে তাহলে একুশ সরি বিয়াল্লিশ ডিভাইডেড বাই চার লিখতে পারি কাটাকুটি করে তো দু দুই চার দুই একুশে বিয়াল্লিশ অর্থাৎ এ পিজ ইকাল আমার কত বের হলো একুশ বাই দুই এইবার কি হয়েছে দেখো এটা তো আমার এ টু বেরিয়ে গেল এইবার কি করবো ভালো করে একটু খেয়াল করবে এইবার কি করবো আমরা বলেছে

তাহলে ওয়ান বাই ভি কি হবে আমার ওয়ান বাই ভি ইজ টু হবে ওয়ান বাই এফ ওয়ান বাই এফ মানে কত ওয়ান বাই এফ মানে স্যার আমরা বলে দেব চটপট বলো চটপট দ্যাট ইজ দুই বাই একুশ ঠিক আছে দুই বাই একুশ কারণ একুশ বাই দুই যদি হয় ওয়ান বাই এফ সমান দুই বাই একুশ হয়ে যায় মাইনাস অফ মাইনাস অর্থাৎ এখানটা আমি প্লাস করে দিলাম প্লাস ওয়ান বাই ইউ মানে কত চোদ্দ কেন চোদ্দ প্লাস চোদ্দ করলাম কারণ মাইনাস অফ মাইনাস চোদ্দ মানে প্লাস চোদ্দ এগুলো বেশি বোঝাচ্ছি না তোমাদের আচ্ছা চোদ্দ করে দাও চোদ্দ তিনে আর একুশ দু মানে চার আর এটা হচ্ছে তিন সাত তার মানে ভি টু আমরা কত বলতে পারি ভি টু বলতে পারি স্যার ভি ইকাল টু বিয়াল্লিশ ডিভাইডেড বাই সাত অর্থাৎ ছয় তার মানে ভি টু প্লাস ছয় বেরোলো ভি ইকোয়াল টু প্লাস ছয় অভিয়াসলি প্লাস ছয় বেরোবে কেন না কারণ এটা একটা উত্তল দর্পণ তাহলে মাইনাস তোমার উচিত ছিল আগেই এলিমিনেট করে দেবো মাইনাস গুলো তোমার উচিত ছিল আগে এলিমিনেট করে দেওয়া আমার এখানে উত্তল দর্পণের ক্ষেত্রে সাইন কনভেনশন মনে রাখার দরকারই নেই কেন বলতো কারণ উত্তল দর্পণের ক্ষেত্রে অলরেডি জেনে গেছো ভিটা বরাবর এখানে হবে ইউটা বরাবর এখানে হবে উত্তল দর্পণের ক্ষেত্রে এবং এর এফটা কি হবে পজিটিভ হবে তাহলে সবকিছুই আমার জানা এফ পজিটিভ মানে সেটা উত্তল দর্পণ ভি পজিটিভ মানে সেটা উত্তল দর্পণ মানে সবসময় ভি পজিটিভ তখন উত্তল দর্পণ আর অবতল দর্পণের ক্ষেত্রে শুধু একটা কন্ডিশনে ভি পজিটিভ হয় যখন পোল এবং ফোকাসের মধ্যে বস্তুটাকে রাখা হয় ঠিক আছে क्लियर তাহলে এখানে কি উত্তর দেব প্লাস 6 হয়ে যাবে তোমার রাইট आंसर क्लियर প্রত্যেকের কোনো ভুল ত্রুটি নেই কোনো সমস্যা নেই চলো ক্লাসগুলো কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করবে नेक्स्ट অংক এটা তো इजी অংক ফোকাল দর্বগ 2.5 মিটার উত্তল লেনার সামনে একটি গ্যাস 10 মিটারে রাখা হয়েছে চিত্রটি কোটিত হয় কোথায় হবে অংকটা দেখো বলছে ফোকাল দর্বগ 2.5 সেমিমিটার তাহলে এখানটা মনে করো ফোকাল দর্বগ

তাহলে আমরা এখানটা কি লিখতে পারি ওয়ান বাই এফ মানে দশ বাই পঁচিশ গুলিয়ে যেও না যেন এবার হচ্ছে মাইনাস অফ ওয়ান বাই ইউ এটা ইউ কিন্তু হ্যাঁ তাহলে মাইনাস অফ ওয়ান বাই ইউ তার মানে কি হয়ে যাবে প্লাস ওয়ান বাই টেন তাহলে যদি হয়ে যায় পঁচিশ আর দশে তুমি পঞ্চাশ করে দাও পঁচিশ দুই পঞ্চাশ দশ দু কুড়ি আর দশ পাঁচে পঞ্চাশ ঠিক আছে তার মানে কত বলবো আমি না হচ্ছে অর্থাৎ এটা কোন দর্পণ দিয়েছে স্যার এটা দিয়েছে আমাদের উত্তল দর্পণ আর উত্তল দর্পণের ক্ষেত্রে ভিটা তো পজিটিভ হয় বারবার বলা নিয়ে তো কিছু ব্যাপারই নেই তার মানে যেখানে বলবে সামনে সেটা তুমি কেটে দাও কেন না স্যার কারণ হচ্ছে যে সামনে তো কখনো প্রতিম্ব গঠিত হবে না উত্তল লরপন মানে দুটো অপশন তুমি অলওয়েজ এলিমিনেট করতে থাকবে যে কোন অঙ্কে যদি তুমি নাও অংক পারো দুটো অপশন তুমি এমনি এলিমিনেট করে দেবে সোমনাথ স্যারের ক্লাস থেকে বাকি দুটো অপশন থাকবে তোমার কাছে তাহলে উত্তর কি হয়ে যাবে না আয়নার পেছনের 2.0 মিটার অর্থাৎ এই জায়গাটা ও আচ্ছা এগুলো প্রত্যেকটা মিটার মিটারে দিয়েছিলাম যদি সেন্টিমিটার বলে থাকে তাহলে ভুল হয়েছে কিন্তু বাদ বাকি ডেটা তো ঠিক আছে তাহলে এখানে 2 মিটার ঠিক আছে এইখানটা প্রতিবিম্বটা কত পাবে যদি সবকটা মিটার দেন কোনো ইস্যু হবে না যদি মিটার এবং সেন্টিমিটার মিক্সড করে থাকে তখন তোমাকে কনভার্সন করে নিতে হবে বোঝা গেছে চলো নেক্সট যদি একটি বস্তুকে আঠারো সেন্টিমিটার ফোকাল দোষের একটি অবতল আয়নার সামনে ছত্রিশ সেন্টিমিটার দূরে রাখা হয় তাহলে তার চিত্র কোথায় হবে আচ্ছা তাহলে আঠারো সেন্টিমিটার ফোকাল অবতল দর্পণ এটা একটা অবতল দর্পণ মনে করো ভালো করে বুঝবে দেখো কি সুন্দর অঙ্ক তোমরা কিন্তু না করেই এগুলো করে দিতে পারবে কি করে স্যার দেখো কি করে করতে পারবে এগুলো কোনো মানে কোনো ডিজিটাল কিছু না করেই করতে পারবে কি করে দেখাচ্ছি ট্রিকটা আগে একটু ট্রিক ট্রিক স্মার্ট দেখো আমাকে বলেছে যে যে আমার একটা বস্তুকে ফোকাল ফোকাল তাহলে কত না মাইনাস আঠারো সেন্টিমিটার তাহলে এখানটা মনে করো মাইনাস আঠারো সেন্টিমিটার তাহলে এখানে হচ্ছে এফ এটা অবতল দর্পণ ঠিক আছে এবার আমি বস্তুকে কোথায় রেখেছি অবতল দর্পণের না ছত্রিশ সেন্টিমিটারে রেখেছি তার মানে এটা যদি আঠারো হয় এটা ছত্রিশ যদি হয় তার মানে এটা টু এফ টু এফ মানে এটা হচ্ছে সেন্টার অফ কারভেচার অর্থাৎ বক্রতা কেন্দ্রে বস্তুকে রেখেছি আচ্ছা একটা কথা বলো যদি আমি বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখি তাহলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হয় প্রত্যেকটা পজিশন সম্পর্কে তোমার ক্লিয়ার আইডিয়া থাকলে তুমি অঙ্কটা না করে উত্তর দিতে পারবে যদি আমি কোনো দর্পণের মানে কোনো দর্পণ ইন সেন্স অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে কোনো বস্তুকে রাখি তাহলে তার অবশ্যই প্রতিবিম্বটাও এই বক্ষতা কেন্দ্রেই গঠিত হবে এবং কি হবে না উল্টানো প্রতিবিম্ব তৈরি হবে এবং সদ প্রতিবিম্ব তৈরি হবে অর্থাৎ এখানে ভিটাও কত হয়ে যাবে মাইনাস থার্টি সিক্স সেন্টিমিটারই হবে ভিটা কত হয়ে যাবে মাইনাস থার্টি সিক্স সেন্টিমিটার হবে কেন না কারণ ইউটা যদি প্লাস থার্টি সিক্স হয় এফটা যদি আঠারো হয় অর্থাৎ এটা তো তার সেন্টার অফ কার্ভেচার কেন দেখো যে ফোকাসের দ্বিগুণ অর্থাৎ আর ইকুয়ালটা আমরা কি পড়েছি টু এফ অর্থাৎ এটা ফোকাসের দ্বিগুণ তাহলে ফোকাসে যদি দ্বিগুণ হয় তাহলে এটা অবশ্যই টু এফ টু এফ বা সি সেন্টার অফ কারভেচার বা সেন্টার অফ কারভেচারে যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে তার যে প্রতিবিম্বটা সেটাও সেন্টার অফ অকারভেচারে গঠিত হয় তাহলে মাইনাস থার্টি সিক্সে টেমিটার উত্তর হয়ে যাবে অর্থাৎ কি হবে আয়নার সামনে থার্টি সিক্স সেন্টেমি স্যার একটু অঙ্কটা করে দেখিয়ে দিন তো আপনি ঠিক বললেন না গাজা করেই মিল করাচ্ছে যে অবশ্যই সোমনাথ অলওয়েজ হাজির কিউর তোমার কিউর উত্তর দিতে হাজির ঠিক আছে চলো দেখো তাহলে ইউ ইকুয়াল টু আমরা কত পেয়েছি মাইনাস থার্টি সিক্স সেন্টিমিটার তাহলে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি ভিজ ইকাল টু হচ্ছে ওয়ান বাই এফ তাহলে ওয়ান বাই ভি টু কি হবে ওয়ান বাই ওয়ান বাই কত না ওয়ান বাই হচ্ছে মাইনাস আঠারো প্লাস প্লাস ওয়ান বাই থার্টি সিক্স কেন ওই একই কারণে মাইনাস ওয়ান বাই ইউ হয়ে যাবে মাইনাসের বদলে আমি মাইনাস থার্টি সিক্স শিখলে প্লাস এটা নিশ্চয় এখন বলতে হবে না থার্টি সিক্স ঢাকলে কত আঠারো দুই ছত্রিশ মাইনাস টু আর প্লাস হচ্ছে এক তাহলে মাইনাস টু প্লাস এক করলে কত হয় মাইনাস ওয়ান তাহলে মাইনাস থার্টি সিক্স মিললো মিললো মাইনাস থার্টি সিক্স তাহলে মাইনাস থার্টি সিক্স দেখে এটাও বলতে পারি যদি এটা এটাও দেয় যে ম্যাগনিফিকেশন কত তুমি অনায়াসে বলে দেবে স্যার ম্যাগনিফিকেশন কত হবে ইকুয়াল টু মাইনাস ওয়ান হবে অর্থাৎ না এক্ষেত্রে বস্তুর আকার বস্তুর আকার ইজ ইকুয়াল টু প্রতিবিম্বের আকার হবে এইভাবে তোমাদের কনসেপচুয়ালি যদি তোমাদের প্রত্যেকটা পজিশন সম্পর্কে কনসেপ্ট থাকে না এগুলো না করেই কয়েক ফ্র্যাকশন অব সেকেন্ড এই অঙ্কগুলো উড়িয়ে দেবে এই পদ্ধতিতে কেউ তোমাকে শেখাবে না সবাই ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ করে শেখাবে আমিও শেখাবো কারণ বেশিরভাগ অঙ্ক ওটাই লাগে কিন্তু কিছু কিছু ট্রিক দিয়ে ধরনের অঙ্ক তোমরা চট করে বেরিয়ে চলে আসবে টাইম বেঁচে যাবে তোমার সব এই এই অঙ্কটা করতে তোমার ম্যাক্স ম্যাক্স টু সেকেন্ডে উইথিন তুমি অঙ্ক টেন সেকেন্ড তো লাগবেই না একটু প্র্যাকটিস করে গেলে পাঁচ থেকে ছ সেকেন্ডে ক্লিক করতে যেটুকু সময় তুমি করে চলে আসতে পারবে কতটা সময় তোমার বেঁচে যাবে চলো নেক্সট এক সেন্টিমিটার আকারের একটি বস্তুকে এটা খুব কনসেপচুয়াল অঙ্ক এটা ভীষণ কনসেপচুয়াল অঙ্ক দেখো ভালো করে বোঝো এক সেন্টিমিটার আকার মানে কি দিয়েছে মানে হাইট অফ অবজেক্ট দিয়েছে কত না এক সেন্টিমিটার হাইট দিয়েছে হাইট মানে বুঝতে পারছো এই যে উচ্চতাটা ঠিক আছে আচ্ছা একটি বস্তুকে চব্বিশ সেন্টিমিটার দূরত্বে ষোলো সেন্টিমিটার ফোকাস ধরে এটা অবতরায় না সামনে স্থাপন করা চব্বিশ সেন্টিমিটার দূরত্বে তাহলে ইউ ইজিক্যাল টু কত মাইনাস চব্বিশ সেন্টিমিটার ফোকার লেন্থ কী হবে অবতল দর্পণ দিয়েছে তারপরে ফোকার লেন্থ কী হবে মাইনাস হবে তাহলে এফ ইজিকুয়াল টু মাইনাস সিক্সটিন সেন্টিমিটার গঠিত ছবিটি এবং এর উচ্চতা কত আমাদের উচ্চতা জানতে গেলেও তো ভিটাকে বের করতে হবে তাই না এবার কি করে বুঝবো ভালো করে খেয়াল করবে ঠিক আছে আচ্ছা আমাদের ভি বের করতে হবে তাহলে ভি ইকুয়াল টু কত সেটা বের করতে হবে তাহলে ভি বের করি তাহলে ওয়ান বাই ইউ প্লাস হচ্ছে ওয়ান বাই ভি এটা প্রথমে থাকে হাত দেবে না প্রথমে ভি বার করো ওয়ান বাই তাহলে কি হবে দেখো

এটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ মানে মাইনাস অফ ভি বাই ইউ বলেছিলাম তাহলে এই ফর্মুলাটাই তোমাদের বসে কি করতে হবে তোমাদের যে ছবিটা রয়েছে সেই ছবিটার হাইটটাকে বের করতে হবে সেই ছবিটার কি করতে হবে হাইটটাকে বের করতে হবে গঠিত ছবিটির উচ্চতা চেয়েছে তাহলে কি করবো স্যার করি তাহলে দেখো হাইট অফ ইমেজ হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হচ্ছে সরি হাইট অফ অবজেক্ট ডিভাইডেড বাই হাইট অফ ভুল করলাম আবার আমি এটা এক্সট্রিমলি সরি হাইট অফ ইমেজ সবসময় আগে ইমেজ আগে ইমেজ থাকবে ঠিক আছে হাইট অফ ইমেজ ডিভাইডেড বাই হাইট অফ অবজেক্ট ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ এই ফর্মুলাটা এটাকে ম্যাগনিফিকেশনের ফর্মুলাও বলতে পারো তাহলে আমি হাইট অফ ইমেজ কত হাইট অফ ইমেজটাই তো আমাদের বার করতে হবে তাহলে হাইট অফ ইমেজ ইজ ইকুয়াল টু হাইট অফ অবজেক্ট হাইট অফ অবজেক্ট মানে কে না হাইট অফ অবজেক্ট মানে হচ্ছে স্যার বলো যে হাইট অফ অবজেক্ট মানে হচ্ছে যে 1 সেমি তাহলে এখানে 1 সেমি বসালাম এখানে মাইনাস অফ মাইনাস v বাই u মানে মাইনাস v বাই u ইন সেন্স মাইনাস 48 মাইনাস 48 ডিভাইডেড বাই হচ্ছে মাইনাস 24 তাহলে এটা কাটলাম 24 2 48 তার মানে কত হয়ে যাচ্ছে তুমি বলবে স্যার আপনি এখানে হাইটটা কি করে বের করলেন এবার কারণ আছে বস কারণটা হচ্ছে দেখো এইটা যদি তোমার একটা অবতল দর্পণ হয় এখানে তুমি যদি একটা বস্তু রাখো তাহলে প্রতি ক্ষেত্রে আমরা এখানে ভিটা মাইনাস পেয়েছি মানে কি ভিটা সৎবিম্ব আর প্রতি ক্ষেত্রে মনে রাখবে সৎবিম্ব বিম্ব কখনো সোজা হয় না একমাত্র অসৎবিম্ব যখন গঠিত হবে তখনই সেটা বিহাইন্ড দ্য মিয়ার গঠিত হবে এবং এখানটা সেটা সোজা হবে কিন্তু যখনই তোমার সদ্বিম্ব গঠিত হচ্ছে সৎ প্রতিবিম্ব গঠিত হচ্ছে কখনোই সেটা কিন্তু সোজা হবে না সবসময় উল্টানো হবে আর উল্টানো বলেই এখানে কিন্তু মাইনাস চিহ্ন এসেছে তাহলে যখনই হাইটটা মাইনাস আসবে তখনই বুঝবে যে ওই চিত্রটা উল্টানো তাহলে এটা অবশ্যই কি হয়ে যাবে আমি দুটো ক্ষেত্রেই বলতে পারি এখানে এইটা দেখে ওল্টানো বলতে পারি কিন্তু সাইজ চেয়েছে বলে এখানে মাইনাস টু হচ্ছে তাহলে কি হবে ওল্টানো দু সেন্টিমিটার তাহলে উল্টানো দু সেন্টিমিটার হয়ে যাচ্ছে তোমার সঠিক উত্তর তাহলে এখানে দুই মাইনাস কেন হলো কারণ এটা হচ্ছে ওল্টানো বোঝা গেছে ক্লিয়ার একটি অবতল আয়নার সামনে দশ সেন্টিমিটার দূরে একটি বস্তু স্থাপন করা হয় এর চিত্রটি একই দিকে পনেরো সেন্টিমিটার দূরত্বে বিন্যাস করা হয়েছে ফোকাল দুর্গ কত তাহলে একটা অবতল আয়না তাহলে ইউ কত হবে ইউ ইজ ইকুয়াল টু দেখো ইজ টু হচ্ছে দশ সেন্টিমিটার অবভিয়াসলি এটা মাইনাস হবে আচ্ছা এফ ইজ টু কত চিত্রটি একই এফটা বার করতে হবে এফ ইকুয়াল টু বার করতে হবে ভি ইকুয়াল টু কত একই দিকে মানে মাইনাস ফিফটিন সেন্টিমিটার ভেরি ইজি তাহলে আয়নার ফোকাল দৈর্ঘ্য চেয়েছে তাহলে ওয়ান বাই এফ ইজ টু কি হবে ওয়ান বাই মাইনাস টেন আর প্লাস মানে মাইনাস প্লাস মানে মাইনাস হচ্ছে মাইনাস ফিফটিন ঠিক আছে তাহলে এটা কি হয়ে যাবে এটাই তো

অর্থাৎ পাঁচ ছয় তির মাইনাস সিক্স হয়ে যাবে তোমার সঠিক উত্তর তার মানে এর যে ফোকাল ফোকাল লেন কত হয়ে যাবে মাইনাস সিক্স জি অবশ্যই তো ঠিকই আছে অবতল দর্পণ অবতল দর্পণের ক্ষেত্রে তো হবে তাহলে উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে হচ্ছে অবতল দর্পণের ফোকাল লেন ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের আশা করি প্রত্যেকের একদম কুড়ি মেরে ক্লিয়ার হচ্ছে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই তোমরা শেয়ার করবে ক্লাসে নতুন বলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে আমার কাছে থাকবে ঠিক আছে চলো নেক্সট আজকে লাস্ট তোমাদের কিন্তু পুরো আমি এটা দায়িত্ব নিয়ে শেষ করে দিলাম যারা লাইক এখনো করছো না শেয়ার করছো না তারা আর কিছু বলার নেই প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও আর যারা আমার পেইড ব্যাচ অ্যাডমিশন নিতে চাও এই নম্বরে ফোন করে অ্যাডমিশন নিয়ে নাও কারণ আমি ব্যাচ খুললেই ভাই ভর্তি হয়ে যায় তোমরা যারা ভর্তি হতে চাও ভর্তি হতে পারো এরকম ভাবেই প্রত্যেকটা জিনিস এনসিআরটি লাইন বাই লাইন করাবো চাইলে ভর্তি হতে পারো দেখো একটি বস্তুকে আঠারো সেন্টিমিটার দূরত্বে নয় সেন্টিমিটার ফোকাল দূরকে উত্তল দর্পণে রাখা হয়েছে তাহলে ইউ ইকুয়াল দেখেই আমি বলে দেবো যে মাইনাস আঠারো সেন্টিমিটার খুব স্পিডে করলাম কিন্তু কেন আজকে আগের দিন করিয়েছি এগুলো রিভিশন হচ্ছে তাই স্পিডে করলাম যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আস্তে আস্তে করো যারা আমার টেলিগ্রামে যুক্ত নেই তারা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবো ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক ঠিক আছে আচ্ছা আহ একটি বস্তুকে আঠারো সেন্টিমিটার দূরত্বে নয় সেন্টিমিটার ফোকাল ধরবো তাহলে প্লাস নাইন সেন্টিমিটার হবে তাহলে আমায় কি করেছে আয়না তারা উৎপাদিত বিবর্ধন চেয়েছে তাহলে বিবর্ধনের জন্য আমরা কি ইকুয়াল টু মাইনাস অফ ভি বাই ইউ তার মানে ভিটাকে বের করতে হবে তার মানে ওয়ান বাই ভি ইকুয়াল টু কি হয় ওয়ান বাই এফ মাইনাস অফ ওয়ান বাই ইউ তার মানে ওয়ান বাই এফ মানে কত নাইন প্লাস ওয়ান বাই আঠারো এটা তোমরা জানো আঠারো করলাম ন দুই আঠারো আর এক তার মানে ভি ইকুয়াল টু কত বেরোবে এটা বলতে পারি আঠারো ডিভাইডেড বাই তিন অর্থাৎ ভি ইকুয়াল টু ছয় বেরোবে ঠিক আছে অবভিয়াসলি প্লাস ছয় বেরোবে কেন তোমরা জানো এটা উত্তল দর্পণ আর উত্তলের দর্পণের ক্ষেত্রে ভিটা অলওয়েজ পজিটিভ হয় অলওয়েজ অসদ প্রতিবিম্ব হয় অলওয়েজ ভার্চুয়াল ইমেজ গঠিত হয় বারবার বলে যাচ্ছে এগুলো সব সময় রিভিশন হয়ে যাচ্ছে তোমাদের একটা কথা বারবার শুনতে ভালো লাগছে না কিন্তু আমি বলছি তোমার ব্রেনে গেথে যায় ব্রেনে করতে পারো ঠিক আছে চলো তাহলে এটা কি বলতে পারি আমরা আমরা বলতে পারি যে তাহলে এখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস অফ ভি বাই ইউ মাইনাস অফ ভি মানে এটা তো প্লাস সিক্স বেড়েছে দেখো সিক্স ডিভাইডেড বাই মাইনাস আঠারো তাহলে কত হলো ছ তিনে আঠারো আর এখানে একটা মাইনাস আছে মাইনাস মাইনাস কেটে গেল অর্থাৎ ওয়ান বাই থ্রি তাহলে আমরা ম্যাগনিফিকেশন বা বিবর্ধন কত বলতে পারি ওয়ান বাই থ্রি হয়ে যাবে শুধু ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই থ্রি হবে না কারণ কি এটা উত্তল দর্পণ ওয়ান বাই থ্রি দেখে আমরা কি বলতে পারি এর প্রতিবিম্ব সম্পর্কে যে অবশ্যই এটা কিন্তু অসৎ প্রতিবিম্ব তোমাদের বারবার বলেছি সৎ প্রতিবিম্ব যদি গঠিত হয় সেক্ষেত্রে এমটা কি হবে নেগেটিভ হবে ক্লিয়ার হলো প্রত্যেকের আশা করি তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে দর্পণ নিয়ে কারোর কোনো প্রবলেম নেই আর তোমরা যদি লাইক করো কমেন্ট করো তাহলে কিন্তু আমি তোমাদের সামনে লেন্সের এরকম ক্লাস যাদের লেন্সে প্রবলেম হয় অপটিক্সের প্রত্যেকটা অঙ্ক আমি তোমাদের যে অঙ্কগুলো রয়েছে আলোর সেগুলো নিয়ে চলে আসবে তো কুড়ি মেরে তোমরা অঙ্কগুলো করবে আজকে বাড়ি যাবে বাড়িকে কি করবে দর্পণের প্রত্যেকটা অঙ্ক খাতায় লিখবে প্রত্যেকটা অঙ্ক মন দিয়ে করবে দেখবে একটা অঙ্কেও তোমার কিন্তু প্রবলেম হচ্ছে না আচ্ছা লাস্ট একটা হোমওয়ার্ক দেবো আমি তোমাদের হোমওয়ার্কটা হচ্ছে এই অঙ্কটা থেকেই দেব তোমাদের হোমওয়ার্কটা ঠিক আছে এই অঙ্কটা থেকেই তোমাদের একটু চেঞ্জ করে হোমওয়ার্ক দেব। আচ্ছা কি চেঞ্জ চেঞ্জ একটা যে যে ভাই ভাই এটা 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 কাজ দাও। তুমি কি করো এটা অবতল করে দাও এটা অবতল করে দাও তাহলে আমার উত্তরটা কি হবে সেটা তোমরা কমেন্ট বক্স জানাবে সব ডেটা একই থাকবে শুধুমাত্র উত্তলের জায়গায় অবতল হবে যদি অবতল হয়ে যায় তাহলে উত্তর কি হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যারা দেখবো যে কারা আমার ক্লাসগুলোকে দেখছো তাদের আমি চিহ্নিত করব এবং আমি দেখছি অনেকে ক্লাস দেখছো অনেকে ক্লাস দেখছো না শুধুমাত্র ক্লিক করে চলে যাচ্ছ আর বারবার বলছি জীবনটা কিন্তু অনেক ছোট্ট সামনেই কাট অফ তোমাদের ক্লিক করে চলে যাবে আর যারা পশ্চিমবঙ্গের জন্য চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন ধরনের তাদেরকে বলছি যে প্রিপারেশন নিচ্ছ নাও কিন্তু রেল বিশেষ করে মধ্যবিত্তদের জন্য একটা হাইলি চান্স সেটাও তোমরা বেশি করে প্রিপারেশন নাও পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা সত্যি ভালো না যারা রেলের জন্য প্রিপারেশন এতে চাও করে এই নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিয়ে নাও কারণ আমাদের ব্যাচ কিন্তু ভর্তি হয়ে যাবে আমি আমার ব্যাচে খুব সুন্দর করে সমস্ত কিছু এই টপিক গুলো বোঝাচ্ছি পড়াচ্ছি এবং কমপ্লিট করাচ্ছি সবাই খুব ভালো থেকো থ্যাংক ফর ওয়াচিং ভালো করে পড়াশোনা করো